নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। চ্যানেল ভ্লিস কুকিং পয়েন্টে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি সকালে গ্রিন টি বানানোর সঠিক প্রসেস, আর আমি কোন গ্রিনটা পান করি সেটা আপনাদের জানানোর জন্য। এই যে আমি নিয়ে নিয়েছি এই গ্রিন টিটি, অর্গানিক ইন্ডিয়া তুলসী গ্রিন টি। বন্ধুরা, সত্যি বলতে আমি অনেক গ্রিন টি ট্রাই করেছি, এই গ্রিন টির মতো প্রভাব আমার মধ্যে কোনো কিছুই আসেনি। সত্যি এটা অনেক প্রভাব ফেলেছে আমার উপরে, সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব এই গ্রিন টিটা ইউজ করার জন্য। তো বন্ধুরা, আমি গ্রিন টিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি হাফ লেবু, মধু, এক কাপ জল আর একটি গ্রিন টি ব্যাগ। তো এই যে আমি জল, প্রথমে এই এক কাপ জলটা গরম করে নেব। জলটি গরম করে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ জলটা গরম হচ্ছে আমি বলছি যে গ্রিন টি প্রথমে ফিটনেসের জন্য আমাদের মাথায় প্রথমে কি আসে, নিজেদের ফিটনেসের জন্য যে গ্রিন টি, তো কোন গ্রিনটা কোন গ্রিন টিটা আমাদের জন্য সবথেকে বেটার হবে এবং কীভাবে বানালে আমাদের উপর বেশি প্রভাব ফেলবে, তো আমি সেটাই আজকে আপনাদের দেখাবো। এই যে জলটা ফুটে গেছে, জলটা আমি এবার নামিয়ে নিচ্ছি। একটি কাপ নিয়ে নিয়েছি, এই কাপে আমি জলটি নামিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব একটি টি ব্যাগ। এই টি ব্যাগটি আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভিজেতে দেব। দেখুন বন্ধুরা, টি ব্যাগটি ভিজানো হয়ে গেছে, এটা আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে তুলে নেব। এবার এতে আমি অ্যাড করব মধু। এতে আমি অ্যাড করে দিচ্ছি মধু। মধুটা ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো যে হাফ কেটে রাখা লেবুটি। এটা আমি রসটা বের করে নিচ্ছি। হয়ে গেছে আমার গ্রিন টি রেডি, দেখুন সুন্দর কালার হয়েছে। আমার সকালের শুরুটা এই গ্রিন টি দিয়েই হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ,